তোর যেই মেয়েটার সাথে বিয়ে হবে সেই মেয়েটারও তোর সাথে বিয়ে হবে। আরে তাই তো, ঠিক বলেছিস, আমরা তাই করব। কাল বিকালে এইখানে সবাই জড়াবি হবে। টাইম নাই, আজকের মধ্যে সব ব্যবস্থা করতে হবে। আরে নিজের নিজের ব্যাগ গুছিয়ে দাও, মেয়ের আসলে চলে যাবো। ঠিক আছে। আমি কিন্তু নায়িকা হব। নায়িকা হবে আদমদা চাকরানি, কি চেহারা তোর! আবার কি চেহারা, হুতুম পেছি। বল, আমি পারবো। পাখি পাপা পেপে খায়, পাখি পাপা পেপে খায়, পাখি পাপা পেপে খায়। আমির, তুই নায়ক হবি বলছিলি যে, বল চাচা ছিরা চটি চাটে, বল বল বল। হ্যাঁ আমি পারবো, চাচা ছিরা চটি চাটে, চাচা ছিরা চটি চাটে, চাচা ছিরা চটি চাটে, চাচা ছিরা চটি। আরে থাম থাম থাম, নায়ক নায়িকা তো সবাই আয়, আমরা কি করব বল দেখি। আমরা ভূতের নাটক করব। কোথায় যাব রে? ভয় লাগবে যে। হ্যাঁ, বনের মধ্যে একটা বড় মানুষ না থাকলে ভয় লাগবে যে। আরে আমার ছোট আঙ্কেল, ওই দেখ আমার আঙ্কেল চলে এসেছে। এই দেখো সেই জায়গায় চলে এসেছি, কোনো ভয় নাই। ও যে ওটা শ্মশান, একটা লাল আলো দেখতে পাচ্ছ, ওইখানে ওরা পোড়াচ্ছে। কোথায় আসলো? ওইদিকে সাহেবদের নীলকুঠি ছিল, সাহেবরা গ্রামের মানুষের উপর অত্যাচার করত। তাই একদিন গ্রামের মানুষ খেপে গিয়ে আগুন জ্বালিয়ে 5 জন সাহেবকে পুড়িয়ে মেরে ফেলে। তারপর কি হয়েছিল জানো? কি কি
থাক থাক, তোমাদেরকে বলবো না, ছোট ছেলে ভয় করবা, থাক থাক থাক। ভয় লাগছে, আমি করবো না, আমি বাড়ি যাবো, আমি করবো না, আমার ভয় লাগছে। ভয়? আমি থাকতে ভয়? আমি ভূত পেন্নি পকেটে পুরে রাখি, এটা আমাদের বেস্ট ক্যাম্প। যাও তোমার সব সেটে গুজে রেডি হয়ে চলে এসো, আমি আমি তোমাদেরকে নাটক করাবো, কেমন? আমাকে ভয় দেখানো আমাকে ভয় দেখানো ঠিক আছে, একটু নীলকুড়ির দিকে ঘুরে আসি, যাই একটু সাহেব ভূতদের দেখে আসি। এত রাতে নীলকুঠির জঙ্গলে যাও যাও। ভয়? আমাকে ভয় দেখাচ্ছে? এই তো সে নীলকুঠি, সাহেবরা গ্রামের মানুষের উপর অত্যাচার করেছে, গ্রামের মানুষ ওদেরকে মেরে ঠিক করেছে, একদম ঠিক করেছে। শিক্ষা এটা কোথা থেকে হচ্ছে? এমন সময় হাগা চাপি ছিল, কমনে গেল, এখন কাকে খুঁজবো? ওরে বাবারে, বাকি সবা কোথায়? চো চো খুঁজে গিয়ে দেখে, চো 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 চো। Thank you.
না কই আঙ্কেল চল চল আঙ্কেল কে খুঁজি চল খুঁজি লাইছি কি হ্যাঁ হ্যাঁ চল 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 হ্যাঁ।